নমস্কার বন্ধুরা, আজকেরও আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমাদের একটা নতুন আইটেম, একদম পুরো নতুন আইটেম, নিরামিষ কাবলি ছোলার ঘুগনি। আজকের এটাই আমরা করব এবং দেখা যাক কী কী দিয়ে আমরা কীভাবে করি। পুরো প্রসেসটাই আমরা আপনাদেরকে ভিডিওতে পুরো দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখা যাক আমরা কী কী দিয়ে এবং কী কীভাবে এগুলো পুরোটা করতে থাকি। এখানে আমাদের কাবলি ছোলাটা পুরো ভেজানো আছে, সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, এখন পুরোপুরি ভিজে গেছে। এটা এবার আমরা জলে, গরম জলে দিয়ে সিদ্ধ করে নেব। এভাবে আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট মতো পর আমরা দেখছি যে কতটা ছোলাটা সিদ্ধ হলো, সেটা এবার একটু দেখে নেব। এখন মোটামুটি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এবারে এর সঙ্গে আমরা আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো যাতে একসঙ্গে সিদ্ধ হয়ে যায়, সেজন্য এর সঙ্গে আমরা আলুগুলো দিয়ে দেবো। এবার ছোলার সঙ্গে যে আলুগুলো দিলাম, এটা আবারও একটু চাপা দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তাহলে আবার 5 মিনিট পর আবার এটাকে একটু দেখবো। এবার আমরা এটাকে দেখে নেবো যে এটা সিদ্ধ হয়েছে কি না। তাহলে চলুন দেখা যাক। এখানে আলুটা একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেখে নেবো যে আলুটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আলুটা দেখলাম যে পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমরা স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। এখানে গরম জলের সঙ্গে লবণটা দিলে একটাই সুবিধা যে লবণটা মিশে যাবে পুরো একদম ভালোভাবে। আর হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হলো, হলুদ গুঁড়োটা দিলে, এখন দিলে তার যে রংটা বা যে হলুদের যে মিক্সটা, সেটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর এবার আমাদেরকে মনে রাখতে হবে যে হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমরা কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো, কারণ ঢাকা না দিলে হলুদের গন্ধটা কিন্তু বসবে না। ঠিক আছে, তাহলে আমরা এবার এটাকে আমরা ঢাকা দিয়ে নেব। তাহলে আবার 2-3 মিনিট একটু ওয়েট করবো। এবার এটাকে আমরা নামিয়ে নেব, তারপর আমরা এটাকে একটা পাত্রে রেখে দেবো, কারণ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং হলুদটাও ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। একটু গরম হয়ে যাওয়ার পর এতে এবারে আমরা সর্ষের তেল একটু দিয়ে নেব। এবার এতে আমরা একটা তেজপাতা একটু কুচিয়ে দিয়ে দেবো, আর 2-3টে একটু শুকনো লঙ্কা দিয়ে নেব। তারপর এতে এবার এতে আদা একটু দিয়ে নেব, তারপর
টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গে একটু নেড়ে নেব। এতে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা এটা আবারও একটু মিক্সড করে নেব। অল্প একটু চিনি দিয়ে নেব স্বাদ মতো। এভাবে একটু মিক্স করে নেব। আমাদের মশলাটা মিক্স করা রেডি হয়ে গেছে। এবার এতে আমরা চাল মগজ পেস্ট দিয়ে দেবো। চাল মগজ পেস্ট দিলে একটু টেস্টটা আরও বেশি ভালো হয়, যেহেতু আমরা নিরামিষ করছি, তো নিরামিষ কাবলি ছোলার ঘুগনি, তো সেক্ষেত্রে চাল মগজটা দিলে টেস্টটা আরও একটু ভালো হয়। এবার এতে আমরা আগের সিদ্ধ করা ছোলা আর আলু ঢেলে দেবো। খেয়াল রাখতে হবে গ্যাসটা যেন একটু জোরে জ্বলে, তাহলে এই সিদ্ধটাও ভালোভাবে হয়ে যাবে এবং তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। এখন আমরা এটাকে একটু উনুনে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ এবার এটা ফোটা শুরু হয়েছে, মানে ভালোভাবে আরও একটু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ সিদ্ধটা আরও ভালো করে করে নেওয়ার পর তারপর আমরা রেডি হয়েছি কিন্তু দেখে নেবো, মশলা দিয়ে নামিয়ে নেবো। এভাবে কিছুক্ষণ আমরা থাকবে। এখন এটা ফুটছে, এবার আমরা এটাকে একটু নাড়তে নাড়তে তারপর আমরা নামিয়ে নেবো। দুটো একটা আলু আমরা ভেঙে নিচ্ছি যাতে আলুটা মিক্স করলে ভালো লাগে। এটা অনেকে করে না, আমরা কিন্তু অনেকেই আবার করে, আমরা যেমন করি, তার দুটো চারটে আলু ভেঙে দিলে মানে টেস্টটা বেশ আরও ভালো লাগে। এইভাবে একটু আলু ভাঙতে ভাঙতে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব, কারণ এটা আমাদের হয়ে গেছে প্রায় বলা ফুল, মানে আমাদের এটা পুরোপুরি হয়েও গেছে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা পুরোপুরি মানে তৈরি করে নিচ্ছি, এবার আমরা এটাকে নামিয়ে দেবো। তারপর এখন আমরা এটাকে একটু কড়াতে রাখছি, রাখার পর একটু গরমটার তাপটা বসলে তারপরে এটাকে আমরা নামিয়ে দেবো। চলুন দেখা যাক কীভাবে আমরা তারপরে কী করি, তারপর খাই কখন সেটা পরে দেখা যাবে। তো বন্ধুরা দেখা গেল আমাদের পুরো ফিচারটা আমরা দেখালাম, পুরো নিরামিষ খাবার ছিল, খুব কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে কী হয়, সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা যত ভিউয়ার্স হবে আপনার কাছে যত তাড়াতাড়ি পৌঁছবে তত আমার আরও উৎসাহ বাড়বে, আমি আরও নতুন নতুন ভিডিও এরকম দেখতে থাকবো এবং বিভিন্ন রান্নার ভিডিও আপনাদেরকে উপস্থাপন করবো। তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। রেডি হয়ে গেছে, এবারে আমরা সানরাইজ আলুর দমের যে মশলা আছে ওই মশলা আমরা একটু পরিমাণ মতো দিয়ে নেবো।